আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ ছাগলগুলো ভালো আছে, কিন্তু আমার মনটা তেমন একটা ভালো নেই। কারণ এক একটা ছাগলের বাচ্চা আমি যে ছোট থেকে বড় করি, মানে নিজের বাচ্চার মতো করে আর কি এদেরকে আমি ভালোবাসি, এদেরকে আমি বড় করি। আপনারা অনেকেই জানেন আমার অনেকগুলো ছাগলই আমার তিনটা করে বাচ্চা দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় তিন নাম্বার বাচ্চা বা ওই ব্যাচের বাচ্চাগুলোকে ফিডার খাইয়ে বড় করতে হয়। তো এটা কিন্তু আলাদা একটা পরিশ্রমের কাজ। হ্যাঁ, যখন আপনি অন্য ছাগলদের খাবার দিবেন, তখন আপনার পিছিয়ে পিছিয়ে সেই বাচ্চাটা একটু ফিডার খাওয়ার জন্য যখন ঘুরবে, তখন আপনার একটা অন্যরকম একটা দায়িত্ববোধ কাজ করবে। হ্যাঁ, তো সেরকমই আমরা আমাদের হচ্ছে গিয়ে যে বেলা সবসময় তিনটা বাচ্চা দেয়, এবারও দিবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। তো বেলার তিনটা বাচ্চা হয়েছিল, ওর মধ্যে ছিল এই যে মণি, দেখতে পাচ্ছেন এই যে বড় ছাগলটা, এটা মণি। ও অনেকবারই তিনটা বাচ্চা দিছে, তো তার মধ্যে আমি দেখাচ্ছি এই যে একটা টেম্পো। তো মণি আর টেম্পোর ভাই ছিল আমাদের যে ভাঙুরি, যার হাত ভেঙেছিল, প্লাস্টার করিয়েছিলাম আমরা, আপনারা জানেন। কয়দিন আগে ওকে দেখতে আসছিল আমাদের সব প্রতিবেশী একজন। তো ছাগলটার ওজন ছিল প্রায় 25 কেজির কাছাকাছি, 25 কেজি না হলেও খুব কাছাকাছি ছিল। হ্যাঁ, 23 কেজি থেকে 25 কেজির ভিতরে হবে। তো সেই ছাগলটা আজকে ওরা নিয়ে গেল, আজকে শুক্রবার, আজকে সকালে ওরা নিয়ে গেল। তো এই যে টাকা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 12,500 টাকা আছে। তো খাসিটা আমরা সেই 12,500 টাকায় বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। ওজন ছিল প্রায় 23 কেজি থেকে 25 কেজির মধ্যে হবে। হ্যাঁ, 23 কেজির নিচে হবে না, আবার 25 কেজিও হয়তো বা পুরোপুরি হবে না, কারণ কদিন থেকে বৃষ্টি টৃষ্টি যাচ্ছে, আপনারা জানেন। একদিন দুই দিন ছাগল ঠিক মতো না খেলে কিন্তু আর স্বাস্থ্যটা অনেকটা ভেঙে যায়। তো যাই হোক, 12,500 টাকায় অবশেষে আমরা সেটা বিক্রি করলাম। বিক্রি করার কথা ছিল 14 থেকে 13,000 টাকার মধ্যে, যেহেতু ওনারা টাকাটা দিয়ে গেছে হচ্ছে গিয়ে ছাগলটা জবাই করার পরে, যার জন্য হচ্ছে গিয়ে আমরা এর চেয়ে বেশি কিছু দাবি করতে পারি নাই। কারণ একটু সমস্যা হয়েছিল গত রাত্রে, আমার নানু অসুস্থ হয়ে গেছে, যার জন্য আম্মু চলে গেছিলো নানু বাসায়, আর সকালবেলা আব্বু চলে গেছে হাঁটতে। হ্যাঁ, ওনারা 4-5 দিন আগে এসে একবার বলে গেছিলো যে ওনারা খাসিটা নিয়ে যাবে। তো তার আগে আপনাদের বলেছিলাম যে ওনারা কিন্তু বেশ কয়েকবার এসে বলে আমাদের ঘুরাইছে যে সোমবারে নিচ্ছি, শুক্রবারে এসে জানাচ্ছি, তো এগুলো বলে বলে ঘুরাইছে। তো এবার আজকে নিবে কি না আমরা আসলে শিওর ছিলাম না। তো আব্বু তো সকালবেলা হাঁটতে চলে গেছে, ওনারা 7:30টার সময় আসছে খাসি নিতে, তো তারা টাকাও ক্লিয়ার করে নাই। তো যার জন্য আমি বাসায় ছিলাম একা, আমি দিতে চাচ্ছিলাম না, আমি বলছিলাম যে আব্বু আসলে তারপরে নিয়ে যায়। পরে উনি আমাকে বলল যে আমাদের যেহেতু অনুষ্ঠান, এটা নিয়ে যায় তো আমাদের অনেক কাজ আছে করতে হবে, তো তুমি দিয়ে দাও খাসিটা। তারপরে ওনারা আধা ঘন্টা ওয়েট করছে আব্বুর জন্য, আব্বু আসে নাই। তারপরে আমি বাধ্য হয়ে ওনাদের মানে খাসিটা দিয়ে দিলাম, বললাম যে আচ্ছা নিয়ে যান। পরে আব্বু, পরে উনি বললো তোমার আব্বু আসলে পাঠাই দিও। পরে আব্বু আসলে ওনাদের বাসায় গেল, আব্বু আসছে 1 ঘন্টা পরে, ওনাদের বাসায় যায় দেখে যে খাসি জবাই করে ওনারা একদম ছুলে টুলে কাটাকাটি শুরু করে দিছে, মানে অনেকটা কাজ আগায় গেছে ওনাদের। তো ওই লোককে যায় আর পাওয়া যায় নাই। পরে আব্বু আবার বাসায় চলে আসছে, উনি আবার কিছুক্ষণ পরে আমাদের বাসায় এসে টাকা দিয়ে গেছে। তো মোটামুটি খাসিটা সে ওরা কেটে ওজন করে দিয়ে গেছে টাকা। তো তখন ওনারা বললো যে মাংস নাকি 9 কেজি হয়েছে, কিন্তু আমাদের মতে যেহেতু 23 কেজির নিচে ওই খাসিটা হবেই না। হ্যাঁ, আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওতে, তো 23 কেজির নিচে হবে না। তো আমাদের মতে যে ওইখানে মিনিমাম 11 কেজির উপরে মাংস হওয়ার কথা। এখন ওনারা কীভাবে মাপ দিচ্ছে ওনারাই ভালো জানে। আমি যতটুকু জানি যে খাসি বা ছাগল যখন মাপ দেয়, তখন হচ্ছে মাংস সাথে কলিজা ফেফড়া মানে ফুসফুস যেটা, এটা একসাথে মাপ দেয়। শুধু মাথা আর পাটা মনে হয় আলাদা করে রাখে, আর চামড়াটা আলাদা করে রাখে, আমি এটুকুই জানি। এখন ওনারা কীভাবে মাপ দিচ্ছে আমি জানি না। ওনারা বললো যে 9 কেজি মাংস হয়েছে, আমার মনে হয় যে ওনারা কলিজা টুলে যেগুলো হয়তো বা মাপে নাই, ওনারা জাস্ট মাংসই মাপছে হয়তো বা। যাই হোক, টাকা যেহেতু আমরা শুরু আগে নেই নাই, খাসি দেওয়ার পরে যেহেতু টাকা নিছি, তো উনি এসে বললো যে আশানুরূপ মাংস হয় নাই। আমরা চাইছিলাম যে 11-12 কেজি হয়তো বা মাংস হবে, তো 9 কেজি হয়েছে। আর দেওয়ার সময় কিছু টাকা কম দিতে চাইছিল, মানে ওনারা 13 কথা বলছিল আর দেওয়ার সময় কিছু টাকা কম দিবে এটা ওনারা ভাবছিল। তো সেই জন্য আর কি 12,500 টাকা ওনারা লাস্ট মুহূর্তে দিয়ে গেছে। আমরাও আর সেই জন্য কিছু বলি নাই, যেহেতু খাসি কাটাকাটি হয়ে গেছে, ওনারা নিয়ে গেছিল প্রতিবেশী মানুষ, আমরা ভেবেছিলাম 13-র নিচে কিছুতেই দিব না। হ্যাঁ, তো যাই হোক, এখন যেহেতু নেওয়ার পরে এই কথাটা তারা বলেছে, আর কিছু বলার থাকে না তখন। তো আপনারা একটু কমেন্টে জানাবেন, আমি তো জানি যে খাসির মাংস নাকি 60 থেকে 65% হয়। হ্যাঁ, তো এই আর কি। যাই হোক, ওনারা, আমি শুধু চাই যে মানুষ যাতে আমার জিনিসটা নিয়ে একটু সন্তুষ্ট থাকে।
হ্যাঁ, কারণ গতবার হচ্ছে গিয়ে জানেন আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হই না। গত ঈদে হচ্ছে গিয়ে আমাদের যে খাসি আমরা দুইটা বিক্রি করছি 39,000 টাকায় বিক্রি করছিলাম গত কোরবানি ঈদে, তো তখন নাকি খাসি দুইটাতে 22-23 কেজি করে গোস হয়েছিল। তো আমরা তো বিক্রি করছি 39,000 টাকা, তো আমার তখন মনে হয়েছে যে আমরা খাসিটা হয়তো বা 45,000 টাকা বা তার উপরে বিক্রি করতে পারতাম, হয়তো বা আমি ঠকে গেছি, আমি লস করছি। হ্যাঁ, সেই জন্য আমার মনটা অনেক খারাপ ছিল গত ঈদে। তো এইবার আবার এদের কাছে খাসি বিক্রি করার পরে আমার অনুমানে তো এটা হওয়ার কথা, যে আপনাদের বললাম 11-12 কেজি তো হওয়ারই কথা মিনিমাম। তো যাই হোক, ওনারা যখন 9 কেজির কথা বললো, এখন আবার আমার মানে খারাপ লাগতেছে যে ওনারা কি তাহলে মন খারাপ করলো, ওনারা কি মানে ইয়া করলো। তাই বলতেছি যে কয়টা টাকা লাভ করার পরেও আমি মানে মানসিকভাবে নিজেকে সন্তুষ্ট করতে পারি না বা নিজে সন্তুষ্ট হই না। তো জানি না আল্লাহ পাক আমার ভিতরে কেন এই জিনিসটা দিয়ে দিচ্ছে। গত ঈদে মনে হয়েছে যে হয়তো বা লস করছি, আবার এই ঈদে মনে এখন ঈদ না সরি এই আকিকার জন্য খাসিটা বিক্রি করার পরে এখন মনে হচ্ছে যে কি করলাম, ওনারা কি মন খারাপ করলো কিনা, যেহেতু প্রতিবেশী মানুষ। আবার হচ্ছে গিয়ে আরেকটা ভাইয়া আমাকে সেদিন কমেন্টে বললেন যে খাসি নাকি আপনি হচ্ছে গিয়ে বিক্রি করছেন, আমার এই ছোটো খাসিটার সমান 18,000 টাকা। তো আপনার খাসিটার ওজন কত ছিল, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আপনার খাসিটার ওজন কত ছিল। হ্যাঁ, আমার খাসিটার ওজন 15-25 কেজির কাছাকাছি ছিল। আমি বললাম আপনার খাসিটার ওজন কত ছিল অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আর এখন তো কুরবানির বাজার, তাই না? এখন হচ্ছে গিয়ে সেই আকিকার কথা চিন্তা করলে তো চলবে না, হয়তো বা কুরবানির হাটে নিয়ে গেলে আমার খাসিটার দাম এমনই হতো। হ্যাঁ, কারণ এই ধরনের খাসির অনেক চাহিদা, একটু ছোটোর মধ্যে খামারিরা চায় একটু লাভজনকভাবে বিক্রি করতে, আর এদিকে ক্রেতারাও কিন্তু চায় একটু ছোটো খাসি 10-15 মধ্যে কিনতে। 15 বাজেট সবারই থাকে, যারা খাসি কুরবানি দিতে চায় তাদের কিন্তু সবারই মিনিমাম 15 বাজেট থাকে। তো এই ধরনের ছোট ছোট খাসি আবার একটু বড় হয়ে গেলে দেখা যায় যে 20-30 এর উপরে চলে যায়, তখন আবার কি সেটা কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না। তো এই খাসিটা যদি আমি কুরবানি পারপাসে বিক্রি করতাম তাহলে আমার মনে হয় যে আমি এমন দামই পেতাম বা 15 কাছাকাছিও পেলে পেতে পারতাম। কিন্তু আমার যে ইয়ে লাগতেছে যে ওনারা বললো যে 9 কেজি গোস হয়েছে, 12,500 টাকা দিয়ে গেল, এটাই আমার একটু ইয়া লাগতেছে। তো আবার সে বিভিন্ন গ্রুপেও আমি দেখতেছি ইদানিং যে অনেক মানে ছাগল টাগল বিক্রি টিক্রি হচ্ছে, অনেক ভালো দামে বিক্রি হচ্ছে ছোটো ছোটো ছাগল। হ্যাঁ, তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আমি যে ছাগলটা এইভাবে বিক্রি করলাম কেমন হয়েছে দাম, কারণ এটা তারা বুঝেই দাম দিয়ে গেছে, কারণ তারা হচ্ছে গিয়ে মাংস কেটে মাপ দিয়ে তারপরে তারা টাকাটা দিয়ে গেছে। আমরা আর এক্সট্রা কোনো টাকা তাদের কাছে দাবি করি নাই, তারা এই টাকাটাই দিয়ে গেছে 12,500। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।